আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাক্রিলিক কালার। অ্যাক্রিলিক কালার কোথায় পাবেন, প্রাইস কত আমি সব বলে দেব। আর অ্যাক্রিলিক কালারটা হ্যান্ড প্রিন্টের জন্য অনেক ভালো, হ্যান্ড প্রিন্ট করলে খুব ভালো হয়। আর এখানে হচ্ছে 10টা কালার আছে, আর এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার সানফ্লাওয়ার কিট, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আর ভিতরে যেই বক্সের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কাঁচের, কাঁচের বয়মের রঙগুলো। আর এখানে 10টা কালার আছে, এখানে বিভিন্ন কালার পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে যে যে কালার পছন্দ করেন দোকান থেকে যখন আনবেন তখন বললে ওনারা কালারগুলো পরিবর্তন করে দিতে পারবে। আর এখানে 10টা কালার আমি খুলে দেখাবো। আর এগুলো হচ্ছে আপনারা নিউ মার্কেট, গাউসিয়া মার্কেটে, যে কোনো লাইব্রেরি অথবা সুই সুতা যে বিক্রি করে চুমকি পুঁথির দোকানে এগুলো আপনারা পেয়ে যাবেন 220 থেকে 240 টাকার মধ্যে। আর এগুলো রঙগুলো খুব ভালো, আমি কয়েকবার ব্যবহার করেছি, এর জন্য আজকে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি বক্সটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। বক্সের এই যে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে, এটা হচ্ছে এই যে সাদাও আছে। আপনারা ইচ্ছা করলে কালার নিজেরা তৈরি করে নিতে পারবেন, কারণ সাদার সাথে গোলাপি যদি মেশানো হয় তাহলে মিষ্টি কালার হয়। তারপর হচ্ছে বিভিন্ন কালার আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আর এই কালারটা ব্যবহার করার সময় কোনো পানি বা কোনো কিছু ইউজ করার দরকার নেই, শুধু সরাসরি কাপড়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই কালারটা একটু গাঢ়, যদি পাতলা করতে চান তাহলে বাইন্ডার ইউজ করতে পারেন অল্প পরিমাণে। আর আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই যে। আর এটা সরাসরি ব্যবহার করা যায়, এটার মধ্যে সব কিছু দেওয়াই আছে, কোনো কিছু আলাদা লাগানোর প্রয়োজন নেই। আমি একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটার মধ্যে কালার লেখা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে আসতে পারবেন। আর এটা আমারটা হচ্ছে ইন্ডিয়ান, এটা এই কালারটা হচ্ছে সম্পূর্ণ যে বক্সটা এটা ইন্ডিয়ান বক্স, এগুলো কালার বিভিন্ন দেশের হয়ে থাকে। আর এই কালারটা খুবই ভালো, সেজন্য আমি ব্যবহার করি, আমি এর আগে কয়েকটা ব্যবহার করেছি। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু 10টা কালার আছে। আর আমি এই কালারগুলো এনেছি হ্যান্ড প্রিন্ট করার জন্য, আমি যখন হ্যান্ড প্রিন্ট করব তখন আমি আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য। আর আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।